যখন কোনো শিপ সমুদ্রে থাকে তখন তাকে শুধু সমুদ্রের ঝড় এবং বড় বড় ঢেউয়ের সাথে মোকাবেলা করতে হয় না, বরং কিছু আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেরও সামনাসামনি হতে হয়, যেমন পাইরেট অ্যাটাক্স। আর সোমালিয়ান পাইরেটস এই কাজের জন্য পৃথিবীতে বিখ্যাত। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর মতে প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রির $16 বিলিয়ন লোকসান হয়। এই লোকসানের কারণ ট্রান্সপোর্ট ডিলেও, কিন্তু বড় ফ্যাক্টর পাইরেটসই জন্ম দেয়। সোমালিয়ান পাইরেটসদের অ্যাটাক করার শুধুমাত্র কয়েকটি লোকেশনই রয়েছে। একটা হলো সোমালিয়ান সি, দ্বিতীয়টা হলো গার্ডাফুই চ্যানেল, তৃতীয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশন হলো গালফ অফ এডেন। সেই সকল শিপ যাদের এশিয়া থেকে ইউরোপে যেতে হয় তারা গালফ অফ এডেনকে ব্যবহার করে সুইস ক্যানেলের মাধ্যমে মেডিটেরিয়ান সিতে পৌঁছায়। পুরো পৃথিবীর ট্রেডের একটা বড় অংশ গালফ অফ এডেনকে ব্যবহার করে, যেখানে সবচেয়ে বেশি অয়েল ট্রান্সপোর্ট ভেসেলস হয়ে থাকে, আর এখানে সোমালিয়ান পাইরেটসদের হামলার ভয় সবচেয়ে বেশি থাকে। বন্ধুরা, গত কয়েকশো নয় কয়েক হাজার বছর ধরে পাইরেটস শিপিং ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় বিপদ হয়ে আছে। প্রথমের দিকে পাইরেটস এতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু এখন মডার্ন টেকনোলজির কারণে যেখানে পাইরেটস অ্যাডভান্স হয়েছে সেখানে অ্যান্টি পাইরেসি টেকনিক এবং ওয়েপেন্সও অ্যাডভান্স হয়ে গেছে। গুডস ট্রান্সপোর্ট ভেসেল এদের মেন টার্গেট হয়ে থাকে, কারণ এই ধরনের শিপে কম কিউ থাকে আর এতে কোটি কোটি ডলারের মালামাল যায়। বেশিরভাগ পাইরেটসদের টার্গেট শিপের ক্রুদের মারা নয়, বরং শিপ তারা দখল করে নেয়, অথবা ক্যাপ্টেনকে কিডন্যাপ করে নেয়, অথবা পুরো শিপকে হোস্টেজ বানিয়ে শিপিং কোম্পানি থেকে লাখো ডলার ডিমান্ড করে। তারা একটা দুইটা নয়, অনেকগুলো বোটে করে আসে, যেখানে পাইরেটসদের সংখ্যা হাজারো ছাড়িয়ে যায়। সবার প্রথমে তো তারা জাহাজের কাছে গিয়ে গুলি করে ক্যাপ্টেনকে ভয় দেখায়, যেন সে জাহাজ থামিয়ে দেয়। মনে রাখবেন, ক্যাপ্টেনের কাজ শুধু শিপ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াই নয়, বরং জাহাজের সেফটির দায়িত্বও ক্যাপ্টেনেরই হয়ে থাকে। তারপর তারা জাহাজের উপর চড়ার জন্য গ্রাপলিং হুকের ব্যবহার করে। উপরে চড়ার পরে সবার আগে তারা ক্যাপ্টেন এবং ক্রুদের হোস্টেজ বানায়, অথবা অনেক সময় পুরো জাহাজকে কোনো আননোন লোকেশনে নিয়ে যায়। একবার কোটি ডলারের মালামাল সহ শিপ যদি তাদের কব্জাতে চলে যায়, তারপর অনেক বেশি চান্স থাকে যে শিপিং কোম্পানি কিছু লাখ ডলার দিয়ে তাদের থেকে জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু এমনটা নয় যে প্রাইভেট শিপ এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টাই করে না। পাইরেটসদের থেকে বাঁচার জন্য আজকালকার মডার্ন শিপও কারো থেকে কম নয়। যখন কোনো জাহাজ দেখে পাইরেটস তাদের কাছে চলে আসছে, তখন সবার আগে তাদের কাছের কোস্টাল সিকিউরিটি অথরিটিকে ইনফর্ম করে। তারপর ক্যাপ্টেন জাহাজের স্পিড বাড়িয়ে দেয়। স্পিড বাড়ানোর কারণ এটা নয় যে পাইরেটস তাদের কাছে পৌঁছাতে পারবে না, বরং জোরে চলার কারণে জাহাজ স্রোত তৈরি করে, যেন পাইরেটসদের ছোট মোটো বোট জাহাজের কাছে আসতে অনেক কঠিন হয়। এখন যতক্ষণ না পর্যন্ত কোস্টাল অথরিটিস জাহাজ পর্যন্ত পৌঁছে আর পাইরেটসদের সাথে মোকাবেলা করে, ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেন সহ বাকি ক্রু মেম্বারদের পাইরেটসদের সময় নষ্ট করতে হয়। আর এই কাজের জন্য অনেক অ্যাডভান্স মেথড ব্যবহার করতে হয়, যেখানে নাম্বার ওয়ানে রয়েছে ওয়াটার ক্যানন্স। এই ওয়াটার ক্যানন্স প্রায় সব জাহাজেই থাকে, আর এটাকে পাইরেটসদের থামানোর জন্য সবচেয়ে ইফেক্টিভ মেথড মানা হয়। এই ধরনের নজল জাহাজের চারদিকেই লাগানো থাকে। একটা নজল শুধুমাত্র এক মিনিটেই 1350 গ্যালন সমুদ্রের পানি ফেলার ক্ষমতা রাখে, মানে প্রত্যেক মিনিটে 5110 লিটার পানি, সেটাও আলাদা আলাদা নজল থেকে। এটা এত বেশি পানি যে যা দিয়ে একটা অ্যাভারেজ সাইজের সুইমিং পুল শুধুমাত্র 10 মিনিটেই ভরা যাবে। এর প্রেশার 175 PSI, অথবা গাড়ির টায়ারে ভরা হাওয়ার থেকে 10 গুণ বেশি হয়। এত বেশি প্রেশার যখন পাইরেটসদের ওপর পড়ে, তখন এটা তাদের বোট থেকে ফেলে দেয়, অথবা পুরো বোটকে উল্টিয়ে দিতে পারে। মেরিন গ্রেড স্টিলনেস স্টিল দিয়ে বানানো এই নজলকে অপারেশন রুমে থাকা ক্রু মেম্বার একটা জয়স্টিকের সাহায্যে অপারেট করে থাকে, আর এটা অটোতেও রাখা যায়। যখন এত বেশি প্রেশারের পানি পাইরেটসদের বোটে পড়ে, তখন তাদের অপারেট করার ক্ষমতা অনেক কমে যায়, আর বেশিরভাগ সময় তারা নিজেদের সামলাতেই লাগিয়ে দেয়। যদি তারপরও তারা জাহাজের কাছে পৌঁছে যায়, অথবা তাদের কাছে যদি বড় কোনো ইয়ট থাকে, তাহলে ওয়াটার ক্যানোনের নিশানা তাদের ইয়টের দিকে করে তাদের দূরে ধাক্কা দেওয়া যায়। নাম্বার টু, ওয়াটার ক্যানন ছাড়াও অনেক শিপে এই ধরনের হুইলস লাগানো থাকে, যা দিয়ে পাইরেটসদের বোটের ভিতরে পানি ভরা যায়। যখন পাইরেটস জাহাজের কাছে আসতে সফল হয়, তখন এই হুইলস অন করে দেওয়া হয়। এর থেকে বের হওয়া পানির কারণে পাইরেটসদের বোটে পানি ভরে যায় আর বোটের স্পিড কমে যায়। এমন সিচুয়েশনে ভিতরে থাকা পাইরেটসদের জাহাজের থেকে দূরে যেতে হয়। নাম্বার থ্রি, পি ট্র্যাপস। যখন এই দুইটা মেথড কাজে না আসে, তখন ব্যবহার করা হয় পি ট্র্যাপস। এটা জাহাজের দুই সাইডে বাইরে বের হয়ে থাকা হার্ড স্টিলের ফ্রেম হয়ে থাকে, যাতে স্টিল ওয়ার্স লাগানো থাকে। যখনই পাইরেটস জাহাজের কাছে চলে আসে, স্টিল ওয়ার্স পানিতে ছেড়ে দেওয়া হয়। পাইরেটস বেশিরভাগ স্পিড বোটের ব্যবহার করে থাকে, যেখানে একটা প্রপেলার লাগানো থাকে।
এই স্টিল ওয়াটার এই প্রপেলারে গিয়ে ফেসে যায়, যার ফলে বোর্ডের ইঞ্জিন জ্যাম হয়ে যায়। পাইরেটস বোর্ডের ইঞ্জিন স্টিল ওয়াটার থেকে ছাড়াতে লাগে আর তাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। নাম্বার 4, এলরেড অথবা লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই ডিভাইস আসলে এমন সাউন্ড বিম জেনারেট করে যা শুনতেই মানুষ দূরে ভেগে যেতে চায়। এর রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর এটা কিছুটা এই ধরনের আওয়াজ তৈরি করে। এই সাউন্ডের স্পিচ অনেক বেশি হয়ে থাকে, এতটা বেশি যে এটা মানুষ সহ্যই করতে পারে না। এলরেডকে না শুধু অ্যান্টিপাইরেসি অপারেশনে ব্যবহার করা হয়, বরং মাঝে মধ্যে প্রোটেস্টারদের ভাগানোর কাজেও নিয়ে আসা হয়। নাম্বার 5, এই সব মেথড ছাড়াও পাইরেটসদের থেকে বাঁচার জন্য অনেক জাহাজে ইলেকট্রিক ফেন্স লাগানো হয়। এই ফেন্সে এত বেশি ভোল্টেজ থাকে না যে কারো মৃত্যু হয়ে যাবে, কিন্তু এতে হাত লাগানো এতটাও সহজ নয়। কিন্তু যদি এই ফেন্স সবসময় জাহাজে লাগানো থাকে তাহলে শিপে বসা পাখিও মারা যেতে পারে। এই কারণে অ্যাটাক শেষ হওয়ার পর এটা আবার ফোল্ড করে বন্ধ করে রাখা হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।